আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে অ্যালজেব্রিক অপারেশন এটার উপরে আমরা ভিডিও করব। বেশ কয়েকটা ভিডিও হবে, পার্ট 1, পার্ট 2, 3, 8-10টা ভিডিও হবে, এবং তোমরা সিরিয়ালি ভিডিওগুলো দেখবা, ঠিক আছে? সো এই প্রশ্নগুলা বিগত ব্যাংকের যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে আসছিল। সো এই প্রশ্নগুলো অবশ্যই সমাধান করা উচিত। তো যদিও খুব সহজ টাইপের প্রশ্ন, আমি যে টেকনিকগুলো তোমাদেরকে দেখাবো এগুলো কিভাবে মুখে মুখে সমাধান করতে হয় সেই বিষয়গুলো আমি তোমাদেরকে শেখাবো, এবং যেটা শিখলে পরীক্ষার হলে মাত্র কয়েক সেকেন্ডেই এ ধরনের প্রশ্ন তোমরা সমাধান করে ফেলতে পারবা। ওকে, তাহলে দেখো যে বিষয়টা হচ্ছে, এক নম্বর প্রশ্ন যেটা আছে, ইফ এক্স প্লাস ওয়াই সমান 9, এক্স মাইনাস ওয়াই সমান 5, দ্য ভ্যালু অফ 4xy, ঠিক আছে? দ্য ভ্যালু অফ 4xy, অর্থাৎ আমরা নর্মালি সূত্র দিয়ে যখন করা যায় সেটা সূত্র দিয়ে করব, কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে চেষ্টা করব যে কিভাবে মুখে মুখে সমাধান করা যায়। ওকে, আচ্ছা খেয়াল করো, তো এইটাকে আমরা সূত্র দিয়ে যদি করি, 4xy এর সূত্র দিয়ে করি, তাহলে কিভাবে হবে? দেখো, 4xy এর সূত্রটা আমরা জানি যে x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস x মাইনাস ওয়াই হোল স্কোয়ার। ওকে, তো এখানে আমরা x প্লাস ওয়াই এবং x মাইনাস ওয়াইয়ের মানটা বসায় দেব। এটার মানটা আছে 9 স্কোয়ার, আর এটার মানটা আছে 5 স্কোয়ার। ওকে, 81 মাইনাস 25, তাহলে 81 থেকে 25 যদি মাইনাস করি আমরা, যেটা হবে 56। ওকে, 56, তো এটার অ্যান্সারটা আমরা দেখতে পাচ্ছি, বি নাম্বার যে অপশনটা, এটাই কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা, তো এখন যে কাজটা করা যেতে পারে, আমরা আরেকটা বিষয় জানি, এই যে এমন অবস্থা যখন থাকবে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 9, এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 5, অর্থাৎ এক্স হচ্ছে বড় মান, ওয়াই হচ্ছে ছোট মান। এক্সের মানটা আমরা বের করার সূত্রটা হচ্ছে যে এই দুইটা যোগ করে, এই দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ, অর্থাৎ 9 আর 5 যোগ করলে যেটা হবে 14কে দুই দ্বারা ভাগ করলে যেটা হবে 7, ঠিক আছে? আবার ওয়াই যদি বের করতে চাই তাহলে কি করব আমরা, এবার আগেরটা যোগ করেছি, এবার আমরা বিয়োগ করব। দেখো, 9 থেকে 5 যদি আমরা মাইনাস করি থাকে হচ্ছে 4, 4কে দুই দ্বারা ভাগ করলে থাকবে হচ্ছে 2, তাহলে 4xy সমান কত? 4xy সমান হচ্ছে, দেখো, 4 × 7 × 2, 4×7 = 28, 2×5 = 56। সো এই কাজটা আমরা একদম শর্টে করে ফেলতে পারি। ওকে, এভাবে আমরা করতে পারি। তো এবার আমরা যে কাজটা করব, দুই নাম্বার প্রশ্নে চলে যাব। দুই নাম্বারে যে বিষয়টা আছে, দেখো যে ফর এ প্লাস বি সমান 7, এ বি সমান 12, এ মাইনাস বি সমান কত? ওকে, এ মাইনাস বি সমান কত? সো আমরা সূত্র এখানে না বসায় আমরা যদি একটু মুখে মুখে করার চেষ্টা করি তাহলে কি হবে? দেখো, এ প্লাস বি সমান হচ্ছে 7, এ বি সমান হচ্ছে 12, অর্থাৎ এ এবং বি এর দুইটা মান, এমন দুইটা মান ধরতে হবে যে দুইটা মানকে গুণ করলে 12 হয় এবং যোগ করলে 7 হয়। তাহলে সিম্পলি আমরা এখানে দেখতে পাচ্ছি 4, 3×4 = 12, 3×4 = 12 গুণ করলে 12 হয়, আবার 3 আর 4 যোগ করলে 7 হয়, তাহলে আমাদের রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়, অর্থাৎ এ মাইনাস বি সমান হলো এই 4 - 3, দ্যাট মিন্স 1। ওকে, সো এই ধরনের অঙ্ক খুব সহজ, আমরা পরীক্ষার হলে চেষ্টা করব মুখে মুখেই কিভাবে সমাধান করে ফেলা যায়। এবার দেখো তিন নাম্বার প্রশ্ন, তিন নাম্বারে আমরা কি করব, দেখো, ইফ এ মাইনাস বি সমান 3 স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 29, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ বি? এটাও আমরা প্রথমত সূত্রের সাহায্যে করার চেষ্টা করব, এবং পরের বার যেটা করব আমরা কিভাবে মুখে মুখে সমাধান করা যায়। ওকে, তাহলে দেখো যে বিষয়টা আছে, যে এখানে সূত্র দিয়ে ফেললে যেটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ওকে, তাহলে আমরা একটু বসায় দিই, এ মাইনাস বি এখানে মানটা আছে 3, আর এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আছে 29, আর এখানে আছে 2ab। ওকে, তাহলে দেখো 29, এটা আছে 9 প্লাস 2ab, তাহলে 2ab সমান হচ্ছে 20, সুতরাং ab সমান হলো 20, ঠিক আছে? ab সমান 20, সরি, ab হচ্ছে 20 দ্বারা 2কে ভাগ করলে যেটা হচ্ছে 10। ওকে, ab সমান হচ্ছে 10,
এ নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট অ্যান্সার। তো এই ধরনের প্রশ্ন আমরা যদি মুখে মুখে সমাধান করতে চাই তাহলে কি হবে দেখো তো, মুখে মুখে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 29, এখানে কখন হবে 29? আচ্ছা আমরা যদি এখানে 5 ধরি আর এটা যদি 2 ধরি তাহলে কিন্তু হয়, দেখো 5 স্কোয়ার আর এটা হচ্ছে 2 স্কোয়ার, তার মানে 5 পাঁচা 25, 25 আর 4 যোগ করলে 29 হয়। আবার এই রিকোয়ারমেন্টটা ফুলফিল হয় কিনা সেটাও আমরা একটু দেখি, দেখো 5 থেকে 2 যদি আমরা মাইনাস করি তাহলে কি হবে 3 হবে, ওকে 5 থেকে 2 মাইনাস করলে যেটা হবে 3, এই রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটার মান 5 এবং আরেকটার মান 2, তাহলে এ বি সমান 5 দুগুণা 10, এটাই কারেক্ট অ্যান্সার, এ নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট। তো এবার আমরা 4 নাম্বার প্রশ্নের সমাধান করব। 4 নাম্বারে যে বিষয়টা আছে দেখো আগের প্রশ্নের মতোই, যেটা হচ্ছে এ প্লাস বি সমান 7, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 25, আগে যেটা 29 ছিল এবার 25 হলে নিচের কোনটি এ বি এর মান। আমরা একটু মুখে মুখে করার চেষ্টা করি এই ধরনের প্রশ্ন, আমরা যদি মুখে মুখে করতে পারি তাহলে আমাদের টাইমটা অনেকটা সেভ হবে। তাহলে দেখো প্রথমত আমরা টার্গেট করব এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে, অর্থাৎ কোন দুইটা মান এখানে স্কোয়ার করলে এবং যোগ করলে 25 হবে। তাহলে দেখো এখানে যদি আমরা 4 ধরি আর এটা যদি আমি 3 স্কোয়ার করি তাহলে কিন্তু 25, তাহলে 4 4 16 আর 3 3 9, ওকে তাহলে কিন্তু 25 হয়ে গেল, ওকে। আচ্ছা তাহলে দেখো এই 4 প্লাস 3 হচ্ছে 7, তাহলে রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়ে যায়। তাহলে এ বি সমান আমরা বলতে পারি এর একটা মান হচ্ছে 4 আর একটা মান হচ্ছে 3, তার মানে 3 4 12, ঠিক আছে 12। তাহলে এ নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট অ্যান্সার। এবার আমরা 5 নাম্বার প্রশ্ন, যেটা হচ্ছে পরের ভিডিওতে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমরা যে কাজটা করবা, আমার ফেসবুক যে গ্রুপটা আছে দেখো শাহরিয়ার জুয়েল নামে, শুধু শাহরিয়ার জুয়েল, এটার সঙ্গে তোমরা অ্যাড হয়ে যাবা, তোমরা ফলো করবা। সেখানে আমি প্রচুর ভিডিওগুলো অনেক সময় ইউটিউবে দিই না, ওখানে ভিডিও পাবলিশ করি, সো সেটা দেখবা। আর আমাদের অনলাইনে 4টা কোর্স চালু আছে, ব্যাংক ম্যাথ কোর্স, প্রাইমারি ম্যাথ কোর্স আছে, বিসিএস ম্যাথ কোর্স আছে, 10 থেকে 40 বিসিএস ম্যাথ কোর্স সলিউশন আছে, এটা পাবা, যেটা হচ্ছে ই লার্নিং স্কুল bd.com, ঠিক আছে এখানে তোমরা পাবা। আর ব্যাংক ম্যাথটা পাবা শুধুমাত্র instructory.com এখানে পাবা, আর বাকিগুলো বাকি 3টা কোর্স এখানে পাবা। এবং আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে ব্যাংক অ্যান্ড বিসিএস প্রিপারেশন ইন বাংলাদেশ, সেখানে তোমরা অ্যাড হয়ে যাবা। তো ভালো থাকো সবাই, নেক্সট ভিডিও টিউটোরিয়াল আরও বেশ কয়েকটা প্রশ্নই হাজির হচ্ছে। আসসালামু আলাইকুম।